আজকের পেশেন্টটা খুবই ইম্পর্টেন্ট পেশেন্ট, অ্যাঙ্কাইলোসিং স্পন্ডাইলাইটিস। যেহেতু আমার পেশেন্ট কনফিডেন্সিয়াল, তাই পেশেন্টের মুখও দেখাবো না, নামও বলবো না। অ্যাঙ্কাইলোসিং স্পন্ডাইলাইটিস অনেক ট্রিটমেন্ট, 25 বছরের রোগ আমি লিখেছি এখানে। অ্যাঙ্কাইলোসিং স্পন্ডাইলাইটিস, 50 বছর বয়স, ভদ্রলোক বর্ধমান থেকে এসছেন, ব্যাংক ম্যানেজার। 25 বছর ধরে উনি অনেক অ্যালোপ্যাথি করেছেন। এখন যথারীতি আপনাদের অ্যালোপ্যাথি ড্রাগ তো একটাই আছে, এই যে স্যাজো লিখে রেখেছে, তারপর হচ্ছে স্যাজো 1000, তারপর হচ্ছে 500 লেখা আছে, তারপর হচ্ছে 1000, তারপর 1500, এবং ইঞ্জেকশন যিনি বলেছে সেই জন্য আর করায় না। তারপর অনেক দিন, যার জন্য ভিডিওটি করছি, পি ব্যানার্জির কাছে গেছিল, নামটা বলেই ফেললাম। এই দেখুন, পি ব্যানার্জি জায়গা থেকে ওষুধ দিয়েছে, দেখুন এই ওষুধগুলোর জীবনে নামও আমি শুনিনি। এই এতগুলো ওষুধ একসাথে, 11টা ওষুধ একসাথে খেতে বলতো, মানে একসাথে মানে 10 মিনিট ছাড়া ছাড়া তলায় লেখা আছে। এরমভাবে প্রচুর দিন উনি এইখানে গিয়ে মানে গেছেন, প্রায় 1.5 বছর করেছেন তো ট্রিটমেন্ট, 1.5 বছর ধরে ট্রিটমেন্ট করেছেন এই ধরনের ওষুধ। কী ওষুধ আমার জানা নেই, বোধহয় কোনো পেটেন্ট হবে, 11খানা করে পেটেন্ট ওষুধ দিয়ে গেছে, 10 মিনিট ছাড়া ছাড়া খেতে বলেছে। আরও অনেক ডাক্তারবাবু দেখিয়েছে, ভালোই মানে দেখি। আমি একটু জিভটা শুধু দেখাবো পেশেন্টে। এই দেখুন পেশেন্ট উঠে দাঁড়া, একটুখানি সাইড করুন, আমি একটু দেখতে পাবো। এই দেখুন অ্যাঙ্কলজি, আপনি একটু মুখটা ইয়ে করে নিন, ব্যাস। এই দেখুন একটা সাইড, একটুখানি কোমর পুরো ধরে নিয়েছে, 25 বছর পুরো সুন্দর মানে ইয়ে করা, আপনার মুখ দেখাচ্ছি না আমি, এর পুরো বেঁকে রয়েছে জিনিসটা। এবার বসুন, এই দেখুন বসলে এরকমভাবে বসতে পারবে না অ্যাঙ্কলজি, এই দেখুন এরকম পজিশন। একটু জিপটা দেখান, এই দেখুন জিপটা হচ্ছে মোটামুটি ক্লিয়ার জিপ, একটু ভার্টিস আছে, মাঝখানে ফরওয়ার্ড আছে, একটু ইমপ্রিন্ট আছে, ইনডেন্ট অফ টাং আছে। এই হচ্ছে পেশেন্টের হিস্ট্রি, মানে পেশেন্টের যে ফিচার্স আপনাদের আমি দেখালাম। আর কেন আমি ন্যাট্রামিউ প্রেসক্রাইব করলাম, অনেক পেশেন্টই অনেক কিছুই প্রেসক্রিপশান হয়েছিল, ন্যাট্রামিউ করেছি এখানে আমি, তার কারণ হচ্ছে এখানে অ্যাংজাইটি, ইমোশনাল কোম্পানি ডিজায়ার, কনসোলেশন অ্যাগ্রাভেটস, উইপিং ডিসপোজিশন, সিম্প্যাথি ফর আদার্স ফ্যাস্টিডিয়াস, এছাড়া চিলি পেশেন্ট, সল্ট ডিজায়ার। ঠিক এইটুকু অনেক কিছুই গল্প আমি এতক্ষণ ধরে শুনেছি পেশেন্টটাকে। এখন বাজে হচ্ছে 3:15, প্রায় 2টোর আগে থেকে দেখছিলাম পেশেন্টটিকে। এর উপরে আমি ন্যাট্রামু প্রেসক্রাইব করেছি 50 মিলিসিমিল স্কেল অফ পোটেন্সিতে, একটা করে ডোজ প্রতিদিন খেতে বলেছি। অ্যাঙ্কলোসিং স্পন্ডাইলাইটিস, অ্যাঙ্কলোসিং স্পন্ডাইলাইটিস, এইখানে একটা এক্সরে তুলে ফেললে প্লেটটা, এই যে টোটাল যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে এইটা হচ্ছে ইলিয়াম, এই টোটালটা হচ্ছে পিউবিক বোন, এটা হচ্ছে ইলিয়াম, এই জায়গাটা হচ্ছে ইসিয়াম, এবং এটা হচ্ছে পিউবিস পার্ট। এই যে স্যাক্রাম পজিশন, এই যে ভার্টিব্রা, টোটাল ভার্টিব্রা, এই যে স্যাক্রাম পজিশন, এই স্যাক্রাম পজিশন, এই স্যাক্রো ইলিয়াক যে জয়েন্টটা রয়েছে, জাংশনটা, এই জায়গাটা ফিউজ হয়ে যায়। প্রথম পেন এইখানে স্টার্ট হয়, হতে হতে মানুষ এটাকে কেয়ার করে না, প্রথম বলবে লাম্বাগো, কোমরে ব্যথা, বিভিন্ন ওষুধ, এছাড়া কম বয়সের ছেলেদের অনেক কিছু ব্যাপার থাকে, সে তার জন্য কোমরে ব্যথা হয়, সেটা এখানে আমি ডিসকাস করব না। তাই জন্য ভেবে ভেবে এটা ডাক্তারবাবুরা অনেক ধরনের ওষুধ দেন, স্ট্যাপিসেগ্রিয়া, লাইকোপোডিয়াম, জেনারেলি এগুলো আমরা দিয়ে থাকি এই লাম্বাগোর জন্য, কোমরে ব্যথার জন্য। তারপর এটা আস্তে আস্তে এটা ইগনোর করে মানুষ, ইগনোর করে জেনারেলি এগুলোর তলার দিকে নামে না, যদিও ভদ্রলোক আমাকে বলছেন যে ওনার হাঁটুতে ব্যথা, এগুলো এগুলো অ্যাকচুয়ালি ওপরের দিকে উঠেই, যেখানে যেখানে মানে এইখানে কস্টোকন্ড্রাইটিস মানে কস্টাল বোনগুলো যেগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে এগুলো ধরে নেয়, মানে রিবসগুলো। এছাড়া যে ভার্টিব্রা রয়েছে ভেতরে, যে এই যে জিনিসগুলো রয়েছে, এই যে কার্টিলেজগুলো, সেগুলো আস্তে 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 ফিউজ হয়ে যায়। এখানে আরেকটু ভালো দেখা যাবে, এই যে এগুলো আস্তে আস্তে অসিফাইজ বা ক্যালসিফিকেশন হয়ে যায়, পুরো জুড়ে যায়, এটা পুরোটুকুই জুড়ে যায়। এই জায়গাগুলো জুড়ে গিয়ে কী হয়, একদিকে বেঁকে গিয়ে ব্যাম্বু স্পাইন হয়ে যায়, একটা বাঁশের মতো বেঁকে যায়, ফিক্সড হয়ে যায়, যার ফলে পেশেন্টটা মানে মুভ করতে পারে না। আর এই যে কস্টাল যে মানে কার্টিলেজগুলো রয়েছে, এই যে রিবসের এগুলো, এই জায়গাগুলো কার্টিলেজগুলো টার্নস ইনটু ক্যালসিফিকেশন বা ক্যালসিয়ামে বা অসিফাইড হয়ে যায়, এর ফলে কি হয় এগুলো টোটাল ফিক্সড হয়ে যায়। এখানে যে ডায়াফ্রাম থাকে, যখন আমরা শ্বাস প্রশ্বাস করি,
এগুলো এই কেজটা অর্থাৎ বুকের এই যে খাঁচাটা ওঠানামা করে, তখন এইটা ডায়াফ্রামটা চাপ দিচ্ছে বুকে, কিন্তু এ ওঠানামা করতে পারছে না, রেস্ট্রিক্টেড মুভমেন্ট হয়ে যাচ্ছে, রেসপিরেটরি ডিস্ট্রেস, আলটিমেটলি পেশেন্ট মারা যায় এই রেসপিরেটরি ডিস্ট্রেসে, যখন সে শ্বাস প্রশ্বাস আর নিতে পারে না। তবে এই পেশেন্ট ভালোই আছে আপাতত 25 বছর ধরে, দেখা যাক তাকে ভালো করে, তার যদি ব্যায়াম করতো ঠিক হয়ে যেত। আমি কতগুলো ফিজিওথেরাপি এক্সারসাইজ দেখিয়ে দিয়েছি এবং ফিজিওথেরাপি ওখানেও করছেন। আর তাছাড়া এই পেশেন্টে কোথায় প্লেটটা এইবার, তাছাড়া আমি এই প্লেটটা দেখাচ্ছি, এই জায়গাটা অনেক দিন আগেই করেছিলেন একবার উনি, আমি এই প্লেটটাকেও দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এই যে ইলিয়াক ক্রেস্ট, এই ভেতরটাকে ক্রেস্ট বলা হয়, এটাকে বলা হয় ইলিয়াক ফসা, এই পজিশানটাকে ডিপ জায়গাটাকে, এটাকে ইলিয়াক ক্রেস্ট বলে, এটা হচ্ছে ইলিয়াম, এটা হচ্ছে ইসিয়াম, এটা হচ্ছে পিউবিক পার্ট। এখন এই জায়গাটা দেখুন কেমন, এই যে ইলিয়াম পজিশান আর এই স্যাক্রাল পজিশান, এই বোনটা এগুলো ফিউজড হয়ে গেছে, এইটাই হচ্ছে অ্যাঙ্কালোসিং স্পন্ডাইলাইটিসের মেন জিনিস। লাইটিস বলছে, আইটিস বলছে, অর্থাৎ ইনফ্ল্যামেশান, সুতরাং সেখানে একটা পেন থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, থ্যাংক ইউ ভেরি মাচ।